শিক্ষিকা ক্লাস নেন নগ্ন হয়ে। সম্প্রতি একটি স্প্যানিশ চ্যানেল ইংরেজির উপরে একটি অনলাইন কোর্স শুরু করেছে। কোর্সের রেজিস্ট্রেশন ফি একটু বেশি হলেও শিক্ষার কোনো ত্রুটি নেই সেখানে। শিক্ষার্থীকে কাছে ধরে রাখতে ও অঙ্গভঙ্গির মাধ্যমে দ্রুত ইংরেজি শেখাতে শিক্ষিকা সেখানে ক্লাস নিচ্ছেন সম্পূর্ণ নগ্ন হয়ে। বিষয়টিকে তারা অভিনব বলে মনে করে। সংস্থার তরফে বলা হয়েছে, অনেকেই এই ধরনের অনলাইন কোর্সে ভর্তি হয়েও ক্লাস করেন না, ক্রমশ দূরবর্তী শিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলেন, তাই সেই সমস্ত ছাত্রদের মনোসংযোগ বাড়ানোর জন্য এই প্রয়াস। যদিও সমালোচকরা বলছেন, নামে ইংরেজি শেখার ক্লাস, এখানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে একটা নেতিবাচক মাত্রায় নিয়ে যাওয়া হতো, তবে আয়োজকরা অবশ্য সমালোচনাকে দায় মাখতে নারাজ। তাদের যুক্তি, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক যত গাঢ় হবে শিক্ষাদান ততই কার্যকর হবে, আর ওই পদ্ধতি অবলম্বন করে তারা নাকি ফলও ভালো পাচ্ছেন। আগে যেসব শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেও নিয়মিত ক্লাস করত না, তারা এখন ক্লাস ফাঁকি দেয় না, কারণ এখানে শিক্ষার সঙ্গে বিনোদনের কোনো অভাব নেই।